নমস্কার, আমার বাংলা সংবাদে আমি উত্তম কুমার আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বিজেপি একাই 83 আসন পাবে, বরাকের 7টি আসনে নিশ্চিত জয় দাবি প্রদেশ সভাপতি। করোনা আঁচড়, শিলচর মেডিকেল কলেজে আরো দুজনের মৃত্যু। পর্যাপ্ত পরিমাণে শয্যা সহ অক্সিজেন রয়েছে মেডিকেল কলেজে, জানালেন রাজদীপ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। মাঝে আর একটা দিন, রবিবার সকালে গোটা রাজ্যে 21-এর বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হবে। দুপুরের মধ্যে বেশিরভাগ আসনের ট্রেন্ড সামনে আসতে থাকবে, বিকেলে মিলতে পারে ফলাফল। কিন্তু এর আগে শাসক শিবিরে জল্পনা কল্পনার শেষ নেই। গতকালই বিভিন্ন সংস্থার বুথ ফেরত সমীক্ষা প্রকাশ পেয়েছে, কিন্তু কোনো সমীক্ষায় বিজেপি মিত্রজোটকে তাদের কাঙ্ক্ষিত 100+ আসনের আভাস দেয়নি। কিন্তু জল্পনা ছাড়তে রাজি নয় বিজেপি। শুক্রবার তারা নিজেরাই এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করেছে। বিজেপির নিজস্ব সমীক্ষা অনুযায়ী গেরুয়া দল রাজ্যে এককভাবে লাভ করবে 70টি আসন। শুক্রবার দুপুরে গুয়াহাটির বাজপেয়ী ভবনে প্রদেশ বিজেপির এক্সিট পোল সম্পর্কে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রদেশ বিজেপি সভাপতি রণজিৎ কুমার দাস প্রকাশ করেছেন দলের সম্ভাব্য বিজয়ী প্রার্থীর তালিকা। বিজেপি মিত্রজোটে 83 আসনে নিশ্চিত জয়লাভ করবে বলে দাবি করেন তিনি। এর মধ্যে ইউপিপিএল পাবে 5টি এবং অগপ 8টি আসন লাভ করবে। এছাড়া বরাক উপত্যকার মোট 15টি আসনের মধ্যে 7টি আসন লাভ করবে বলে নিশ্চিত প্রদেশ বিজেপি। আরও 21টি আসনে স্পষ্ট করে কিছু বলতে পারেনি বিজেপির নিজস্ব সমীক্ষা। সেই আসনগুলিতে 50-50 চান্স রয়েছে বলে প্রদেশ সভাপতি উল্লেখ করেছেন। তবে সংখ্যা যাই হোক, বিজেপি মিত্রজোট খুব সহজেই রাজ্য সরকার গঠন করতে পারবেন বলে আত্মবিশ্বাসের সুরে জানান প্রদেশ নেতৃত্ব। শুক্রবার করোনা আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হল শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে। এদের মধ্যে একজন কাছাড় জেলা এবং অন্যজন হাইলাকান্দি জেলার। এই তথ্যটি জানান শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের উপাধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত। এদিন সকাল প্রায় 8:15 নাগাদ ট্রাঙ্ক রোড স্থিত পুলিশ কোয়ার্টারের বাসিন্দা মণি রানী দাস, বয়স আনুমানিক 65 বছর, এক মহিলার মৃত্যু হয়। তিনি কোভিড পজিটিভ হয়ে গত 24 এপ্রিল মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন। একই দিনে বিকেল 5:15 নাগাদ হাইলাকান্দি জেলার কাটলিছড়ার বাসিন্দা পাপ্পু নাথ, বয়স আনুমানিক 26 বছরের, এক ব্যক্তির মৃত্যু হয়। গত 22 এপ্রিল পজিটিভ শনাক্ত হওয়ার পর তাকে মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছিল। কোভিড আক্রান্ত রোগীদের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে রয়েছে প্রায় 230টি সাধারণ বেড ও এসএমদেব সিভিল হাসপাতালে 30টি। এই দুটি হাসপাতালে মিলে মোট 260টি বেড রয়েছে। তাছাড়া শিলচর মেডিকেল কলেজের আইসিইউতে এই মুহূর্তে রয়েছে 42টি বেড সহ বিগত বছর করোনা অতিমারীর প্রথম ঢেউয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আরও 60টি বেডের যে কথা বলেছিলেন তারও কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। শুধু গ্যাস ও পাইপলাইনের কাজ চলছে। সেই বেডগুলো আপাতত সাধারণ বেড হিসেবে ব্যবহার করা হচ্ছে। আগামী 7 দিনের মধ্যে গ্যাস ও পাইপলাইনের কাজ শেষ হয়ে গেলে সেগুলোকে আইসিইউ বেডে রূপান্তরিত করা যাবে। শুক্রবার কাছাড় জেলার বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে ঠিক এমনটাই মন্তব্য করলেন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়। করোনা অতিমারীর দ্বিতীয় ঢেউয়ে যখন গোটা রাজ্যের সাথে বরাক উপত্যকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে, ঠিক সেই সময় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে বেড সহ ভ্যাকসিন ইত্যাদি নিয়ে প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে। এরই পরিপ্রেক্ষিতে এই সাংবাদিক সম্মেলন আয়োজিত হয়। এদিন তিনি যোগ করে আরও বলেন, মেডিকেল কলেজে মোট 95টি ভেন্টিলেটর আছে শুধু কোভিড আক্রান্তদের জন্য। এছাড়াও মেডিকেল কলেজের সাধারণ রোগীদের জন্য রয়েছে 13টি আইসিইউ বেড সহ 11টি ভেন্টিলেটর। জেলায় 2 দিনে কোভিড কেয়ার সেন্টার বর্ধিত করা হয়েছে। অক্সিজেন ও বরাক উপত্যকায় পর্যাপ্ত পরিমাণে রয়েছে বলে জানান তিনি। তাই জনসাধারণকে আতঙ্কিত না হওয়ার জন্য তিনি আহ্বান জানান। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায়, মিডিয়া ইনচার্জ দেবাশীষ সোম প্রমুখ। আমি অন্য জায়গায় দেখছি না, শিলচর মেডিকেল কলেজে প্রায় 230টা নর্মাল বেড কোভিডের জন্য 230টা আছে, প্লাস সিভিল হসপিটালে আরো 30টা,
প্রায় 260 কোভিডের জন্য বেডস আমাদের কাছে আছে এবং আইসিইউতে আমাদের এখন 42টা বেড শিলচর মেডিকেল কলেজে আছে আরো 60 বেড যেটা গতবার আমাদের মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা अनाउंस করেছিলেন সেটা রেডি হয়ে গেছে গ্যাস পাইপলাইনের কাজ চলছে সেটাকে জেনারেল বেড হিসেবে ইউজ করা হচ্ছে এখন আগামী 7 দিনের মধ্যে গ্যাস পাইপলাইন লেগে গেলে সেটাকে আইসিইউ বেডেও কনভার্ট হয়ে যাবে তো আমাদের কাছে 42 প্লাস 60 102 আইসিইউ বেডস শিলচর মেডিকেল কলেজে আছে চিন্তা করার কোনো কারণ নেই 260 বেডস আছে আমাদের নরমাল কোভিড পেশেন্টদের জন্য 102 আইসিইউ বেডস এখন কথা হচ্ছে ভেন্টিলেটর কতটুকু আছে ভেন্টিলেটর আমাদের কাছে আছে দুই জাতীয় ভেন্টিলেটর হয় একটা ইনভেসিভ ভেন্টিলেটর একটা নন ইনভেসিভ ভেন্টিলেটর আমাদের ইনভেসিভ ভেন্টিলেটর আছে 70টা মেডিকেল কলেজে 70 ইনভেসিভ ভেন্টিলেটর নন ইনভেসিভ ভেন্টিলেটর আছে 25 টোটাল আছে 95 ভেন্টিলেটর শুধু কোভিড পেশেন্টদের জন্য আমাদের কাছে আছে করোনা পরিস্থিতিতে দেশজুড়ে যখন অক্সিজেনের চরম সংকট চলছে ঠিক তখন আসামে চালু হলো 11তম অক্সিজেন প্ল্যান্ট এর মাধ্যমে দৈনিক 100টি অক্সিজেন সিলিন্ডার ভর্তি করা যাবে গুয়াহাটি পানবাজারের মহেন্দ্র মোহন চৌধুরী চিকিৎসালয়ে শুক্রবার স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করেন জানা গেছে এই অক্সিজেন প্ল্যান্টে প্রতিদিন 9 মেট্রিক টন অক্সিজেন উৎপাদন করা সম্ভব হবে 9 মেট্রিক টন অক্সিজেনের মাধ্যমে দৈনিক 100টা জ্যাম্বো সিলিন্ডার ভর্তি করা যাবে উল্লেখ্য গত 28 এপ্রিল ডিব্রুগড় জেলার দুটো নতুন অক্সিজেন প্ল্যান্টেরও উদ্বোধন করা হয় এর আগে রাজ্যে 8টি অক্সিজেন প্ল্যান্ট ছিল শুক্রবার এটি নিয়ে আসামে মোট অক্সিজেন প্ল্যান্টের সংখ্যা বেড়ে দাঁড়ালো 11টি স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী 48 বা 72 ঘন্টার মধ্যে শিলচরে আরও দুটি নতুন অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন হবে এর ফলে রাজ্যে মোট প্ল্যান্টের সংখ্যা বেড়ে হবে 13টি দিন কয়েক আগে কোভিড টেস্ট না করে তিন জেলার জনসমুদ্রে মিশে যান অসংখ্য বিমানযাত্রী এই ঘটনার ঠিক কয়েকদিনের মাথায় একই চিত্র দেখা গেল শিলচর রেল স্টেশনে দূরপাল্লার রেলযাত্রীদের সেখানে কোভিড পরীক্ষা করে বাড়িতে যাওয়ার ছাড়পত্র দেওয়ার কথা ছিল সেখানে টেস্ট এড়িয়ে অসংখ্য যাত্রী ট্রেন থেকে নেমে দেওয়াল টপকে পাড়ি দেন নিজ নিজ গন্তব্যে কোভিড পরীক্ষায় রেল কর্তৃপক্ষ নড়ে চড়ে বসল যে অংশ দিয়েই যাত্রীরা বেরিয়ে যাচ্ছিলেন সেই জায়গায় বসানো হয়েছে অতিরিক্ত ব্যারিকেড যাতে কোনো যাত্রী পালাতে না পারে বৃহস্পতিবার শিলচর স্টেশনে শিয়ালদা শিলচরের দূরপাল্লার ট্রেনের যাত্রীদের কোভিড পরীক্ষা না করে শুধু থার্মাল স্ক্রিনিং করে ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছিল এতে বিপদের সম্ভাবনা কিছুটা হলেও থেকে যাচ্ছে বলে মনে করছেন অনেকে পূর্ব ধলাইয়ের পালংঘাট জিপির রুকনি দ্বিতীয় খণ্ড পনির মুখে হালিমা বেগম চৌধুরী নামের এক মহিলার জমিতে জোর জবরদস্তি কালভার্ট সহ সড়ক নির্মাণে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে তিনি বলেন পালংঘাট জিপি সভাপতি শশাঙ্ক শীল সহ গ্রামের আরও কয়েকজন লোককে সাথে নিয়ে রাতের অন্ধকারে কালভার্ট নির্মাণ করেছেন বলে অভিযোগ করেন তিনি চতুর্দশ অর্থ কমিশনের বরাদ্দকৃত প্রায় 61,000 টাকায় নির্মিত কালভার্টটি তার জমিতে নির্মাণ করা হয় গ্রামের মানুষের চলাফেরার কথা চিন্তা করে হালিমা বেগম তার জমির উপর দিয়ে একটি রাস্তা তৈরি করে দিয়েছিলেন কিন্তু জিপি সভাপতি অবৈধভাবে অন্য একটি সড়ক নির্মাণ করেছেন গত 30 মার্চ গ্রামের আশিক চৌধুরী ও আরও কয়েকজন মিলে তার সড়কটিতে বাঁশ দিয়ে বন্ধ করে দেন পরে এই ঘটনার প্রতিবাদ জানালে জিপি সভাপতির ইঙ্গিতে আশিক চৌধুরীর দল গ্রামবাসীদের উপর হামলা চালায় বলে অভিযোগ করেন হালিমা এই ধরনের অন্যায় কর্মকাণ্ডের প্রতিবাদে আশিক চৌধুরী মতিবুর রহমান সহ আরও 6 জনকে অভিযুক্ত করে গত 18 এপ্রিল পালংঘাট পুলিশ ফাঁড়িতে হালিমা বেগমের ছেলে হাসান চৌধুরী একটি মামলা দায়ের করেন বলে জানা যায় শিলচর দ্বিতীয় লিঙ্ক রোডের বাসিন্দা সুদীপ আচার্য ও তানিয়া আচার্যের বিয়ের চতুর্থ মঙ্গল অনুষ্ঠানে অতিরিক্ত কিছু খাদ্য সামগ্রী বেঁচে যাওয়ায় হৃদয় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে তা অসহায় মানুষদের মধ্যে বিতরণ করে দেন সংস্থার কর্মকর্তারা এদিন সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রদীপ পাল সম্রাট দাস অনুপ রায় প্রমুখ আচ্ছা দাও দিতে দাও যাও যাও সরো ওইদিকে 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 যাও ওইদিকে যাও ও বাবাজি
ধর্মনগর হাসপাতালের করোনা পরীক্ষা কেন্দ্রই যেন জীবাণু বিস্তারের মুক্তাঞ্চল। এছাড়াও জেলা হাসপাতালও রয়েছে আরও নানান সমস্যা। বৃহস্পতিবার সকালে ধর্মনগর জেলা হাসপাতাল পরিদর্শনে আসেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা শুভাশিস দেববর্মা। হাসপাতালের বিভিন্ন বিষয় নিয়ে জেলা হাসপাতালের সুপার ডক্টর দীপক হালদারের সঙ্গে আমরা কথা বলেছি। এ সম্পর্কে আমার বাংলার এক বিশেষ প্রতিবেদন। প্রতিদিন রাজ্যে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, কিন্তু খোদ ধর্মনগর জেলা হাসপাতাল যেন বর্তমানে করোনা বিস্তারের মুক্তাঞ্চল। তারই দৃশ্য দেখা যাচ্ছে প্রতিনিয়ত। দেশে করোনার আগমনের পর করোনার সঙ্গে লড়াইয়ের উদ্দেশ্যে অন্যান্য হাসপাতালের মতো ধর্মনগর জেলা হাসপাতালের পরিকাঠামোর বেশ পরিবর্তন করা হয়েছিল। যেমন আশঙ্কাজনক কোভিড রোগীদের চিকিৎসার জন্য জেলা হাসপাতালের স্থায়ী বহির্বিভাগের একটা অংশ স্বল্প সজ্জার কোভিড কেয়ার সেন্টার তৈরি করা হয়, আর বহির্বিভাগের পেছনের অংশে সীমিত পরিসরে বহির্বিভাগের ব্যবস্থা করা হয়। ফলে বর্তমানে বহির্বিভাগে যাতায়াতের মূল রাস্তাটি বন্ধ। কিন্তু লক্ষ্য করা গেছে যে বর্তমানে দূর দূরান্ত থেকে হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসার জন্য আসা রোগীরা যে রাস্তা দিয়ে বহির্বিভাগে প্রবেশ করে, ওই রাস্তা ঘেঁষেই তৈরি করা হয়েছে কোভিড পরীক্ষা কেন্দ্র। এর ফলে বহির্বিভাগে আসা রোগীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। কেননা যে রাস্তা দিয়ে রোগীদের বহির্বিভাগে যেতে হয়, ওই রাস্তায় করোনা পরীক্ষার চেম্বার থাকায় যে কোনো সময় সাধারণ মানুষ করোনা রোগীর সংস্পর্শে আসতেই পারে এবং খুব সহজেই ছড়িয়ে পড়তে পারে মহামারী করোনা। এ বিষয়ে ধর্মনগর জেলা হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট দীপক হালদারকে জিজ্ঞেস করলে তিনি জানান, পূর্বে এটি মহকুমা হাসপাতাল হিসেবে ছিল, কিন্তু পরবর্তীতে জেলা হাসপাতালে রূপান্তরিত করা হয়। তার ফলে জেলা হাসপাতালটির পরিকাঠামোর দিক থেকে অনেকটাই ছোট পরিসরে রয়েছে। সংশ্লিষ্ট এলাকায় করোনা পরীক্ষার চেম্বার থাকার ফলে করোনা সংক্রমণের ঝুঁকি রয়েছে তা তিনি অকপটে স্বীকার করেন, কিন্তু বাধ্য হয়ে তাদের সংশ্লিষ্ট স্থানে করতে হয়েছে কোভিড পরীক্ষার কেন্দ্র। বৃহস্পতিবার লক্ষ্য করা গেল ধর্মনগর হাসপাতালে রক্ত পরীক্ষার স্থান এক্স-রে ইউনিটের সম্মুখে সোনোগ্রাফি ইসিজি সহ প্রতিটি বিভাগেই ছিল রোগীদের ভিড়। অধিকাংশের মুখে মাস্ক থাকলেও সামাজিক দূরত্বের ছিল না কোনো বালাই। যদি হাসপাতালের মতো একটি অতি গুরুত্বপূর্ণ স্থানে সরকারি গাফিলতি থাকে, তবে তো নিমেষেই হাসপাতাল থেকে গোটা জেলায় হু হু করে ছড়াবে করোনার সংক্রমণ। কিন্তু যত দিন দিন যাচ্ছে এই হসপিটালের উপর চাপ দিনকে দিন বাড়ছে। যেমন জনসংখ্যা থেকে বৃদ্ধি পেয়েছে, তেমনি এই হসপিটাল কাছাকাছি অনেক আমার পার্শ্ববর্তী রাজ্য যেমন আসাম, মিজোরাম এবং আমার ত্রিপুরার একটা বিরাট অংশের মানুষ সেই সুদূর ভাঙ্গন থেকে শুরু করে সেদিকে মনুঘাট, চামুন্ন এবং অনেক সময় শিলচর থেকেও রুগী আসে এখানে এসে তার হসপিটালের সুযোগ সুবিধা নেয়। যেমন এই হসপিটালে সিটি স্ক্যান বিনা পয়সায় করা হয়, বিভিন্ন ধরনের ব্লাড টেস্ট বিনা পয়সায় করা হয়, এক্স-রে, তারপরে আরও অনেক ব্যবস্থা যেগুলি আছে ওপিডি থেকে সুবিধা থেকে সোনোগ্রাফি সুবিধা থেকে সব রকম সুবিধা, এটা গ্রহণ করার জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে। তো ফলে এর জায়গার পরিমাণটা একটু কম হয়ে গেছে। মোরঘাট এখন যে কোভিড সিচুয়েশনে আমার হসপিটালের নিচের তলার চার ভাগের একটা জায়গা শুধু কোভিড আইসোলেশন ওয়ার্ড হিসাবে দখল করে রাখতে হয়েছে যে ইমার্জেন্সি পারপাসের জন্য, তো সেই জায়গাটার আমি ব্যবহার পাচ্ছি না। এবং ফলে কী হয়েছে যে আমরা আলাদা করে একটা ছোটো ঘর বানিয়ে সেখানে কোভিড টেস্ট করা শুরু করেছি। 2.5 কোটি টাকার হেরোইন সহ এক পাচারকারী আটক আসাম নাগাল্যান্ড সীমান্তের লাহোরি জানে। বোকাজানের পর এবার ফের প্রায় 2.5 কোটি টাকার হেরোইন সহ এক পাচারকারী ধরা পড়ল। একটি 12 চাকার লরিতে স্থানীয় পুলিশের নাকা চেকিংয়ে এ সাফল্য আসে। উক্ত অভিযানে নেতৃত্ব দেন লাহোরি জান পুলিশের ইনচার্জ মনুজ্জ্বল গগৈ। শুক্রবার সকাল 7টা নাগাদ ওই লরিতে তল্লাশি চালিয়ে হেরোইন সমেত পাচারকারীকে আটক করে পুলিশ। এতে মোট 27টি সাবানের বাক্স থেকে 331 গ্রাম হেরোইন জব্দ করা হয়। সর্বনাশা ড্রাগসগুলোর বাজার মূল্য আনুমানিক 2.5 কোটি টাকার মতো হবে বলে পুলিশ জানিয়েছে। এ কাণ্ডে ধৃত পাচারকারীর নাম নজরুল ইসলাম, বাড়ি মরিগাঁও জেলার ময়রাবাড়ি এলাকায়।
জানা গেছে ড্রাগসগুলো নাগাল্যান্ডের ডিমাপুর থেকে সংগ্রহ করে নগাঁওয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। প্রমিলা বাহিনীর তৎপরতায় ও পুলিশের সহযোগিতায় সরসপুর গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডের সুবল চন্দ্রের বাড়ি থেকে উদ্ধার হল প্রায় 23 লিটার দেশি মদ। অভিযুক্ত সুবল চন্দ্র পলাতক। গ্রামবাসীর তরফ থেকে বাড়ি মালিকের নামে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। কদমতলা থানাধীন সরসপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা রঞ্জন মহন্তকে প্রচণ্ড মদমত্ত অবস্থায় শুক্রবার বিকেলে সরসপুর গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডের রাস্তার পাশে অর্ধমৃত অবস্থায় দেখতে পান পথচারী গ্রামের প্রমিলা বাহিনী। পরে এলাকার মহিলারা জড়ো হয়ে প্রতিবাদ শুরু করেন। খবর দেওয়া হয় স্থানীয় পঞ্চায়েত ও কদমতলা থানায়। পঞ্চায়েতের তরফ থেকে ঘটনাস্থলে কেউ না আসলেও কদমতলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। যৌথ উদ্যোগে সুবল চন্দ্রের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় 23 লিটার দেশি মদ উদ্ধার করা হয়। স্থানীয় জনগণ কদমতলা থানায় সুবল চন্দ্রের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার আঁচ পেয়ে অভিযুক্ত দেশি মদ ব্যবসায়ী বাড়ি মালিক সুবল চন্দ্র পালিয়ে যায়। এদিকে কদমতলা থানার পুলিশ অচৈতন্য অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে থাকা রঞ্জন মহন্তকে তার বাড়িতে পাঠিয়ে দেয় এবং উদ্ধারকৃত দেশি মদ কদমতলা থানায় নিয়ে আসে। আমরা জামাই হল রাইতে বেটাই নকল শান্তি পাই না যাইন তানাত কি কে মার্ডার করছে কি কে কিতা করছে আর আপনারা টাকা আমি পাই হিসাব আর অর্ধেক টাকার হিসাব পাই না তো আমিও তো শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। বিজেপি একাই 83 আসন পাবে, বরাকের 7টি আসনে নিশ্চিত জয় দাবি প্রদেশ সভাপতি। করোনা আচর, শিলচর মেডিকেল কলেজে আরো 2 জনের মৃত্যু। পর্যাপ্ত পরিমাণে শয্যা সহ অক্সিজেন রয়েছে মেডিকেল কলেজে, জানালেন রাজদীপ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।